এই যে আমরা এখন দাদা বৌদি বিরিয়ানিতে, তবে দাদাকেও খোঁজ চলছে, বৌদিরও খোঁজ চলছে, তবে এখানে থাকা কিছু দাদা বৌদি তাদের আমরা খোঁজ পেয়েছি। দেখুন হ্যালো গাইস, আমি দীপঙ্কর আর আমি শুভ, আমরা দুজনে দু চাকা। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বলুন দীপঙ্কর ভাই। হ্যাঁ গাইস, আজকে আমরা শান্তিপুর স্টেশন চলে এসেছি, এখান থেকে ব্যারাকপুর যাব এবং ব্যারাকপুরের কিছু দর্শনীয় কিছু ট্রেন চলে যাবে, তাড়াতাড়ি বলুন। মানে ব্যারাকপুরে যাচ্ছি, তবে কি করতে যাচ্ছি না জানি না। হয়ে গেছে তো, এটা স্টেশনে নামার পর থেকে বল। এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে অন্নপূর্ণা মন্দির। বলুন, জোরে বলুন দীপঙ্কর ভাই। প্রচণ্ড খিদে পেয়েছে, আওয়াজ বেরোচ্ছে না। চলুন সবাই কিছু খেয়ে আসি। চলুন দীপঙ্কর ভাই, কি কিছু খাইয়ে নিয়ে আসি। এই যে আমরা স্টেশনের কাছে একটা দোকানে এসেছি খেতে, ছেলেটাকে খাওয়াতে নিয়ে এসেছি। যা, তাহলে টাকাটা তুই দিয়ে দিস, ঠিক আছে। এই যে আমাদের দীপঙ্কর ভাইকে খাইয়ে দিয়েছি, ছেলেটা আপাতত ঠেকানো গেল। আমরা যাব সামনের দিকে, টোটো অটো যাই পাই তাতে করে আমরা যাব। প্রথমে আমাদের অন্নপূর্ণা মন্দির। আমরা এখন অটোতে বসে আছি, দুজন আছি আর দুজনকে নিয়ে চারজন মিলে রওনা হবে অটো। আমাদের অটো থেকে অন্নপূর্ণা ঘাট হচ্ছে 15 টাকা ভাড়া নেবে পাঁচ জনের। আপনারা যদি টোটো করে যান রিজার্ভ করে, তবে পাঁচ জনের 120 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আপনারা যাবেন না রিজার্ভে, তার কারণ এখান থেকে অটো যায় খুবই কম মূল্যে। এবং এই অটো স্ট্যান্ডটি আপনারা পাবেন আমরা এখন অন্নপূর্ণা মন্দিরে, এবং এই মন্দিরটি সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা। এটি রানী রাসমণির মেয়ে এই মন্দিরটি তৈরি। গান্ধীঘাটের মেন গেটের অপোজিটে দাঁড়িয়ে আছে, আমাদের এখন ঢুকতে দিচ্ছে না, তার কারণ এখানে কনস্ট্রাকশন চলছে। এবং 2 তারিখ থেকে এটি ওপেন হয়ে যাবে। আপনারা যদি দেখতে চান তাহলে 2 তারিখের পরে আসবেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম কিন্তু এই জায়গাটা
ঢুকতে পারলাম কারণ এটি বন্ধ। এই যে আমরা এখন মঙ্গল পাণ্ডে পার্কের একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি, আমরা মঙ্গল পাণ্ডে পার্কে ঢুকবো আর তার আগে এখানে টিকিট করতে হবে। চলুন দীপঙ্কর ভাই, টিকিটটা করে দিন আপনি। কে যান দীপঙ্কর ভাই, টিকিট কাটতে গেছে, মনে হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, সেটা চলে এসছে। এখানে টিকিট মূল্য হচ্ছে পার জনের 20 টাকা করে। এই যে আমরা পার্কের ভিতরটাতে অনেকটাই ঢুকে গেছি, তবে পুরোটা এখানে ঢুকতে পারছি না, আস্তে আস্তে ঢুকবো। আর পার্কটা হচ্ছে পিছনের দিকে। পাণ্ডে পার্ক থেকে বেরোলাম এবং এখন আমাদের যাত্রা চলবে পরবর্তী গন্তব্যস্থলের জন্য। পরবর্তী গন্তব্যস্থল আমাদের কোথায় শুভ ভাই? আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে গান্ধী মিউজিয়াম। গান্ধী মিউজিয়ামের ঢোকার রাস্তা একমাত্র মিউজিয়াম যেটা কিনা পশ্চিমবঙ্গে গান্ধীজিকে নিয়ে রিসার্চ করা হয়, তো চলুন দেখে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করুন। আপাতত যে ঘোরার প্রসেস সেটা আপাতত শেষ হলো, এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এবং স্টেশন থেকে কোন দিকে যাব, অবশ্যই বাড়ির দিকে যেতে হবে, কিন্তু তার আগে যে কিছু জায়গায় যেতে হবে, তো সেই জায়গাগুলো আমরা যেতে যেতে দেখব। এই যে এখন আমরা ব্যারাকপুর স্টেশনের একদম সন্নিকটে, আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, সেই জায়গাটা আমাদের নির্ধারণ হয়েছে। আমরা এখন যাব বিরিয়ানির দোকানে, তিনি খুবই সুস্বাদু করে বিরিয়ানিটি, আজকে স্বাদ নিতে চলেছি আর কিছু সময়ের মধ্যে। আমাদের দীপঙ্কর ভাই আগে আগে ছুটছে, তার বহুত মনে হচ্ছে খিদে পেয়েছে, তার জন্য তিনি এত তাড়াতাড়ি ছুটছেন। আমরা এখন দাদা বৌদি বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে প্রচণ্ড ভিড়, তো সেই লাইন দেওয়া যাক শুভ ভাই। এই যে আমরা এখন বসে আছি এখানে, আপনারা যদি খান তবে ভিতরে ঢুকে খেতে হবে এবং টাকাটা আর অর্ডার করতে হবে, আর টাকাটা হচ্ছে পরে দিতে হবে। তো আমরা এখন অর্ডার করে দিই চিকেন বিরিয়ানি আর চিকেন বোনলেস কষা, তো আসুক এটা, তারপর আরম্ভ হচ্ছে আমাদের যাত্রা। এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে এবং আমরা আস্তে আস্তে আমাদের বিরিয়ানির দিকে একটা ঝোড়ো বাতাস বইবে। দীপঙ্কর ভাই নিজেকে সহ্য করতে পারছে না এবং এখনই ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে খাওয়া, ছেলেটা দেখুন এখনই আরম্ভ করে দিয়েছে এবং আমি আস্তে আস্তে স্টার্ট করছি। এ দেখুন আমাদের দীপঙ্কর ভাই খাচ্ছে, সে একটা বড় ঠ্যাং পেয়েছে। দীপঙ্কর ভাই আপনি একবারে শেষ করতে পারবেন? কে মাংসটা খেয়ে বলছি টেস্টিং কেমন দীপঙ্কর ভাই? একদম মুখের দিকে গলে যাচ্ছেন না কিন্তু গলে যাওয়ার মতো। আপনারা যদি দাদা বৌদির এই বিরিয়ানি দোকানে আসতে যান তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে এখান থেকে, ওটা পরে হবে আগে খা। এই যে আমরা এখন দাদা বৌদির বিরিয়ানিতে, তবে দাদাকেও খোঁজ চলছে, বৌদিরও খোঁজ চলছে, এখন আমরা খাচ্ছি। তবে এখানে থাকা কিছু দাদা বৌদি তাদের আমরা খোঁজ পেয়েছি, দেখুন তারা খাচ্ছে। যাই হোক আমরা আমাদের খাবারের পথে, দেখুন লোকের কোলাহল দেখুন এবং তার সাথে লোকের যে এখানে আসার যে আবেগ এবং আমেজ সেটি প্রতিফলিত হচ্ছে প্রতিনিয়ত। এবং আমরা বিরিয়ানি টেস্টটা কেমন বল? এবং বিরিয়ানি টেস্টটা অতটাও ভালো বলবো না, তবে একটুখানি নুনটা আমার তুলনায় একটু বেশি লাগছে। দীপঙ্কর ভাই আপনি কি বলবেন? যাই হোক আমি একটু নুন কম খাই, তার জন্যে আমার একটুখানি নুন বেশি লাগছে। এই যে আমার খাওয়া হয়ে গেছে আর আমাদের দীপঙ্কর ভাই এখনও খাচ্ছে, ছেলেটা ধীরে সুস্থে খাচ্ছে। ওর এটাই দাবি যে তাড়াতাড়ি খেলে নাকি খাবার শেষ হয়ে যায়, তাই আস্তে আস্তে খাচ্ছে ছেলেটা। দেখুন পুরো গোটা মুরগির বংশ শেষ করে দিয়েছে, এতক্ষণ ধরে বসে বসে আমরা ডেড বডি খেলাম। যাই হোক এই দেখুন আমাদের দীপঙ্কর ভাই খাওয়ার পর টাকা দিতে গেছে, দেখুন তাও মানে পুরো টাকা একবারে উসুল করে ছাড়বে, খাওয়ার পরে আবার মৌড়ি খেলো। আমাদের দীপঙ্কর ভাই বিল দিতে ব্যস্ত। দীপঙ্কর ভাই দেখুন একটা টাকা দুবার করে গুনছে, একটা টাকা দুবার গুনলে 300 টাকা হয়ে যাবে নেক্সটটা। ওই ওই ভুলেই থাকিস, জীবন শেষ তোর। দেখুন বিল পেমেন্ট করে দিল ছেলেটি, খুব খুশি হয়েছে, ফার্স্ট টাইম করছে কিনা। দীপক আপনার অনুভূতি শেয়ার করুন, লজ্জা পেয়েছে ছেলেটা চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে দাদা বৌদি, আমাদের খাওয়া হয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলুন দীপঙ্কর ভাই আমরা সামনের দিকে এগোচ্ছি,
পড়ে থাকা দাদা বৌদির দোকান সেটা পিছনের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। দাদা বৌদি বিরিয়ানি খেতে আসতেই পারেন, তবে ভালো ও যে হারে সিম্পাথি পাচ্ছে অতটাও ভালো না কিন্তু। তবে আমার একটা ওপিনিয়ন আছে পার্সোনাল, যে আমি খাওয়া অবস্থায় আমার একটু আভাস পেলাম যে নুনটা একটু বেশি লাগছে। যাই হোক, মানুষের নুন স্বাদ মতন খায় এবং আমি একটু কম খাই, এবং এটা কিন্তু ঠিক না, তার কারণ এদের এত প্রসিদ্ধ, এত মানুষের নাম ডাক আছে এদের ব্যাপারটা নিয়ে, তো এরা এমন করতে পারে যে এটা একটু নুন কম দিতে পারে। তবে মানুষ যদি নুন বেশি লাগে সেটা সে অ্যাড করে নিতে পারবে, কিন্তু একবার নুন বেশি হয়ে গেলে সেটা তো আর কমানো যাবে না। ব্যারাকপুরের এবং সেই সব জায়গাগুলো কিছুটা ঘোরা হলো আমাদের, আর কিছু কিছু জায়গাগুলো বাকি আছে, কারণ সেসব জায়গাগুলো আমরা যেতে পারিনি, সেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া হয়ে যাওয়ার ফলে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে। এবং আমরা যে যে জায়গাগুলো গিয়েছি সেই জায়গাগুলো তো আপনারা তথ্য প্রথমেই পেয়ে গেছেন, এবং আরও কিছু জায়গা আছে এখানে দেখার, তো সেই সব জায়গাগুলোর নাম আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করা হলো। আমাদের ভিডিওর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।